কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরা আগে বাংলার অনেক অজানা গল্প নিয়ে ভিডিও বানিয়েছি। আজকের ভিডিওতে এমন একজন মানুষের ব্যাপারে আমরা আলোচনা করব, যার বিষয়ে না আমি এই ভিডিওটা বানানোর আগে জানতাম। আমার মনে হয় আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এই লোকটির বিষয়ে খুব একটা জানেনই না। তাহলে চলুন না আজকের এই ভিডিওতে সেই ব্যক্তির সম্পর্কে আমরা কিছুটা তথ্য জেনে নিই। তখন বাংলায় পাঠান শাসনের শেষ সময়ে বেণীমাধব রায় নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি বরেন্দ্র ব্রাহ্মণ গোষ্ঠীর একজন বুদ্ধিমান লোক ছিলেন এবং তিনি বাংলার উত্তরবঙ্গে থাকতেন। কিন্তু এমন কিছু ঘটনা ঘটল তার জীবনে যা তার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিল। একদিন এক পাঠান ডাকাত তার স্ত্রীকে অপহরণ করে। এটি বেণীমাধবকে সত্যি প্রচণ্ডভাবে ক্ষিপ্ত করে তুলল এবং তিনি সেই সময় থেকে শপথ নিলেন যে তিনি একজন দস্যু হবেন, এক ধরনের যোদ্ধা হবেন তিনি। এমনকি সান্নাল ও কায়স্থদের সাথে তার একটি দলও তিনি তৈরি করেছিলেন। বেণীমাধব চলনবীর নামে একটি বড় জলাভূমির একটি দ্বীপে থাকতেন। তিনি একটু পাগল গোছেরও ছিলেন। তিনি যমুনামর্দিনী কালিকা দেবীর কাছে মুসলমানদের বলি দিতে শুরু করলেন এবং তাদের মৃতদেহ জলে ফেলে দিতে থাকলেন। আশ্চর্যের বিষয়, তিনি কোনো হিন্দুর কোনোদিন কোনো ক্ষতি করেননি, বরং দরিদ্র হিন্দুদেরকে সাহায্যই করেছেন। একজন বড় নেতা মান সিং বাংলায় এলে তার ভাই ভানু সিংকে বেণী রায়ের সঙ্গে মোকাবেলা করতে বলা হয়। কিন্তু যুদ্ধের পরিবর্তে হিন্দু জমিদাররা ভানু সিংকে বলেন যে বেণীমাধবের সাথে যুদ্ধ না করে বেণীমাধবের সঙ্গে আপনারা বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক তৈরি করুন। তারা বলেছিল যে এতে আপনাদেরও জীবন রক্ষা হবে এবং আমাদেরও জীবন রক্ষা হবে। তাই ভানু সিং পরবর্তীকালে বেণীমাধবের সঙ্গে দেখা করেন এবং তাকে দস্যু এর মতন আচরণ করা বন্ধ করতে অনুরোধ করেন। তিনি বলেন, নতুন মুঘল শাসক আকবরের অধীনে হিন্দুরা আগের মতো কষ্ট পাবে না। শেষ পর্যন্ত বেণীমাধব তার কথায় রাজি হন এবং তিনি প্রচুর জমি জমার মালিক হন। বেণীমাধবের পর তার ছাত্র যুগল কিশোর সান্নাল জমিদারের দায়িত্ব নেন। লোকে তাদেরকে শেরপুরে সান্নাল বলেও ডাকত। তারা কালী দেবীর পূজা অর্চনা করতেন। মন্দিরটি পরে ধ্বংস হয়ে গেলেও বেণীমাধবের বীরত্বের গল্প আজও বেঁচে আছে। এই গল্পগুলি দেখায় যে বাংলার লোকেরা কিভাবে কত কঠিন সময়ের মধ্যে তারা মুখোমুখি হয়েছিল। বেণীমাধব পণ্ডিত থেকে দস্যুতে রূপান্তরিত হয়েছিল, বা রাজা দেবীদাস তার রাজ্যের জন্য লড়াই করুক, তারা চ্যালেঞ্জের মুখে, তারা বিভিন্ন কষ্টের মধ্যে তাদের সাহসিকতা এবং চতুরতার পরিচয় দিয়েছেন। এ ব্যাপারে আপনাদের চিন্তাভাবনা কী, আপনারা কী মনে করছেন নিচে কমেন্ট সেকশনে আমাদেরকে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।